হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো এই ব্লগের প্রথমেই বলে দিই, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছে আজকে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। আর তার আগে আর একটা কথা বলে, আজকে হচ্ছে শিবরাত্রি, তো সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর ইভেন আজকে আমাদের বাড়িতে কালী পুজো। তো আগের ব্লগে তোমাদের আমি বলেছিলাম যে বাপের বাড়ি এসেছি, পুজো আছে জেঠুদের ঘরে। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, ভেবেছিলাম যে একবার স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি শেডি হয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করব। আর সকাল থেকে একটু ব্যস্তও ছিলাম, একটু পার্লারে গেছিলাম, এসে স্নান টান করে রেডি হতে হতে একটু দেরি হয়ে গেছে। এখন বাজে দুটো না ঠিক 2:45 মতন বাজে। জুটুবাবু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর আমিও রেডি হয়ে গেছি। আর এই দেখো, এই শাড়িটা পরেছি, আগের দিন কলাপর জন্য যে শাড়িটা কিনেছিলাম সেই শাড়িটাই, সেটার সাথে সুন্দর করে ব্লাউজও বানিয়ে নিয়েছি, বানিয়ে এই শাড়িটাই আজকে পরলাম। আর এখন রেডি শেডি হয়ে গেছে, খুব বেশি কিছু করিনি, শুধু কানের দুলটা চেঞ্জ করেছে, একটু লিপস্টিক পরেছি আর একটা বড় টিপ পরেছি। ও আর হ্যাঁ দেখো, অনেকদিন পরে হাতে নেল পলিশ পরলাম, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। অনেকদিন পরেই পরলাম এই রেড কালারের নেল পলিশটা, কিনেছিলাম ওই আগের সপ্তাহে আমাদের সাথে যখন বেরিয়েছিলাম তখন। তো ভাবলাম যে বাড়ির পুজো আর অনেকদিন পর যখন একটু সাজুগুজু করার সুযোগ পাচ্ছি, তাহলে একটু সাজুগুজু না করলে হয়। এখন আমি রেডি হয়েছি, তার কারণ হচ্ছে এখন যাবো জল ভরতে। পুজোর জন্য জানোই জল ভরতে হয়, যেমন বিয়ের সময়ও জল ভরে সেরকম কালী পুজোতেও জল ভরতে যেতে হয়। তো জল ভরতে যাবো। তো আমি কিন্তু দুটো পুজোরই উপোস করেছি আজকে, যেমন শিবরাত্রি শিবের মাথায় জল ঢালবো, ইভেন রাত্রিবেলা পুজো হবে কালী পুজো, কালী পুজোরও উপোস করে আছি। তো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমার এই লুকটা কেমন লাগছে সেটা অবশ্যই জানো, যদিও কোনো মেকআপ শেকআপ কিছুই করিনি, অ্যাজ এ নর্মালি শাড়ি পরেছি। তো শাড়ি পরে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর তো পরে একবার ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে শাড়ি পরেছি, অ্যাজ এ নর্মালি এক পিন করে যেমনভাবে সবাই শাড়ি পরে সেভাবে পরেছি, তবু একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো। তো চলো এবার যাবো জেঠিদের, মানে বড়মাদের ঘরে। সকাল থেকে অনেকবারই গেছি, বাট এখন আর একবার যাবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কোথায় কী হচ্ছে না হচ্ছে, কে কী করছে না করছে, সব কিছু শেয়ার করবো ডিটেলসে। তো চলো তোমরা ব্লগটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং, খুবই মজাদার হতে চলেছে। তো দেখো শাড়িটা যে সিম্পলভাবে এক পিন করে এরকমভাবে পরেছি, আর চুলটা এরকম ছাড়াই রেখেছি, আর আলতাও পরে নিয়েছি যেহেতু উপোস করে আছি। আর একটা বোনকে দিয়ে ক্যামেরা ধরিয়েছিলাম, তো যাই হোক ছোটো মানুষ যেটুকু করে দিয়েছে এটাই অনেক। আর এবার আমি তোমাদের প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি, সামনে এরকম সুন্দর একটা গেট করেছে, দেখতেই পাচ্ছ ফুল টুল দিয়ে খুব সুন্দর লাগছে। আর তারপরে ভেতরে এরকম প্যান্ডেল করা হয়ে গেছে, সেগুলো আগের দিনই হয়ে গেছিলো, তো তোমার সাথে শেয়ার করা হয়নি। এখানে ছোটোবাবু দিয়ে কাজ করছে, সবাই কাজ বাজ করছে। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছ এখানটায় ঠাকুর বসাবে, তো এই জায়গাটা এরকম হালকা পাতলা একটা ছোট্টো মতন ডেকোরেশন করেছে, বেশ লাইট টাইট লাগিয়েছে। এখন তো আর জ্বালেনি, রাতেবেলা জ্বালবে, তখন আমি তোমাদের ডিটেলস আর একবার ভালো করে সুন্দর করে দেখিয়ে দেবো। চলে এসেছি বৌদিদের ঘরে, এখানে দেখো বরণগুলো সাজানো হয়ে গেছে, এখানে সব পুজোর ফল যা যা যাবতীয় জিনিসপত্র সব কিছু রাখা রয়েছে। আর এখানে এখন দুই বৌদি মিলে যে দুই দরজার সামনে যে কলা গাছ খট তারপরে ডাব এই সমস্ত সব দিতে হয় দুই পাশে, মানে বাড়ির দরজার মুখে, সেগুলোই দুজন মিলে রেডি শেডি করছিলো। তারপরেই যাবো আমরা জল ভরতে, তো চলো এগুলো করে নিই তারপরে বেরোবো। আর এখন দেখো এই যে সবাই বেরোচ্ছে জল ভরার জন্য, ওই যে বৌদি রয়েছে, বড় বৌদি, ছোট বৌদি, তারপরে আমাদের বৌমা বর্ষারানী, যদিও বৌমা বলি না আমি ওকে, নাম ধরেই ডাকি আর তুই তুই বলি, বয়সে অনেক ছোটো, পুরো আমার বাবির বয়সীও, তার জন্য ওকে আর কি বৌমায় বলবো, ওকে নাম ধরেই ডাকি। আর তারপরে একদম কাছাকাছি বাড়ি, তো আগে থেকেই চেনা জানা ছিল, তার জন্য তুই তুই করেই বলি। তো যাই হোক এখন এই যে সবাই যাচ্ছি জল ভরতে, বেরিয়ে পড়েছি রাস্তায়, তো হেঁটে হেঁটে যাচ্ছি পুকুর পাড়ে। তো চলো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর খুবই সুন্দর হতে চলেছে, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ফাইনালি চলে এসেছি দেখো পুকুর পাড়ে, এখন সবাই নামছে আর আমি আগে থেকেই নেমে গেছি, কারণ ভিডিও করব তার জন্য। পুকুরে সেটা খুবই খাড়া ছিল, এই সব কিছু নিয়ে নামাটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার ছিল। তো আমার একটা ভাই আবার বৌদিকে ধরে ধরে নামাচ্ছে, পেছনে ছোটো বৌদি বর্ষা সবাই নামছে। তো দেখো এখানে এই যে গঙ্গা মাকে পুজো করে মিষ্টি ফল টল যা যা দেওয়া সব দিয়ে দিচ্ছে, তারপরে যে খই দিয়ে দিচ্ছে, তোমাদের আগেও একটা ব্লগে আমি দেখিয়েছিলাম যখন যেতে পারি পুজোতে সব কিছু দেখিয়েছিলাম, তখন এই যে বরণ করে নিচ্ছে, আর তারপরে জল ভরে নিয়ে আমরা চলে যাব বাড়িতে।
আমাদের জল ভরা হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর পুকুরটা দেখতেই পাচ্ছো কত বড় আর কতটা সুন্দর, বর্ষার সময় তো আলো জল ভরা থাকে। ছোটোবেলায় পুকুরে অনেক স্নান করেছি দিদার সাথে, তো আমার মামা বাড়ির থেকে এই পুকুরটা অনেকটা কাছে, আমাদের বাড়ি থেকেও কাছে, খুব একটা দূরে না, তবু মামা বাড়ির থেকে বেশি কাছে। মামা বাড়ি আসলে এই পুকুরে স্নান করা হতো। তো দেখো এই যে সবাই এখন এক এক করে বেরোচ্ছে, আর আমাদের বর্ষা রানী এখন কুলো মাথায় নিয়েছে, তো সবাই তো ওকে নিয়ে একটুখানি চাপেই ছিল। আমার বড় বৌদি তো পেছনেই ছাড়ছিল না, যে ছোট মানুষ যদি না পারে ফেলে টেলে দেয় সেইটা, কিন্তু বর্ষা রানী খুবই শক্ত, অনেকটা রাস্তা দেখো কুলো মাথায় নিয়ে চলে এসছে। তো চলো এবার আমরা বাড়ি যাবো, দেন তোমাদের আরও অনেক কিছু শেয়ার করব। আর এখন দেখো চলে এসেছি রান্নার এখানে, তো এখানটায় রান্নাবান্না হচ্ছে। এই যে রাঁধুনিরা চলে এসেছে, মানে মেইন রাঁধুনি আসেনি, হেল্পাররা এখন রান্নাবান্না করছে আর মেইন রাঁধুনি পরে আসছে। আর এখন আমি চলে এসেছি দেখো ওপরে, এটা হচ্ছে খাওয়ার জায়গা করেছে ছাদের ওপরে বৌদিদের, এরকম চারিদিকটা প্যান্ডেল দেখে রয়েছে আর ওপরে ছাতার মতন করেছে। আর আজকের মেনুতে কী রয়েছে সেটা আমি তোমাদের সাথে আর পরে শেয়ার করতে পারিনি, তাই এখনই বলে দিচ্ছি, পোলাও, আলুর দম, চাটনি আর পায়েস। তো এটাই ছিল আজকের মেনুতে। তো চলো একবারে রেডি হয়ে আসছি। দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক, তো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। এরকম সাদা লাল গরদের শাড়ি পরেছি আর্ট পরে করে, আর তার সাথে এই একটা চিক, একটা লম্বা হার, আর তার সাথে আমার এই কানের দুলটা, মানে দুপুরবেলা যেটুকু সেজেছিলাম, যে হাতে চুড়ি বালাটালা পরেছিলাম আর কানের দুলটা পরেছিলাম, সেটাই আছে, শুধু গলায় এই চিকটা আর এই লম্বা হারটা অ্যাড করেছি এই। আর তার সাথে একটু হালকা পাতলা সাজুগুজু করেছি, বাড়ির পুজো না সাজুগুজু করলে হয় বলো, বাড়ির মেয়ে বলে কথা। তো যাই হোক এই যে রেডি হয়ে গেছি ফাইনালি, যদিও এটা আমি ঠাকুর নিয়ে আসার পর তোমাদের সাথে শেয়ার করছি, কারণ ওই সময় এত তাড়াহুড়ো ছিল লুকটা সেভাবে শেয়ার করতে পারিনি। তো আমি যেহেতু একটু আগে চলে এসেছি, কেন আগে এসেছি সেটা তোমাদের আমি পরেই বলছি। তো চলো এই হচ্ছে আমার লুক, একবার তোমাদের আমি ভালো করে পরে দেখিয়ে দেবো, কারণ এখন তো আর দেখাতে পারছি না, কাউকে পাবো, কেউ ক্যামেরা ধরে দেবে, তারপরে একবার লুকটা তোমাদের খুব ভালো করে দেখিয়ে দেবো। তো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো পরে বললাম আমি ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দেবো, আর এখনই সবাই যাচ্ছে ঠাকুর আনতে, তো চলো ঠাকুর আনতে যাই, তারপরে আবার তোদের সাথে কথা হচ্ছে। যদিও ভিডিওটা আমি পরে শ্যুট করছি, তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। বেরিয়ে পড়েছি আমরা ঠাকুর আনতে যাব বলে, দেখো এই যে সবাই রয়েছে, কত লোকজন, একদম সবাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। তানিয়া, বর্ষা, ছোটো বৌদি, বড় বৌদি, মানে ইভেন বাড়ির সবাই, আত্মীয় স্বজন যারা যাচ্ছিলো সবাই রয়েছে। তো লুকটা তো তোমাদের দেখালামই, যদিও পরে শেয়ার করেছিলাম, ওই টাইমটা এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছিলাম আর দেখাতে পারিনি। তো এখন আমরা বাড়ির সবাই যারা যারা ছিল সবাই বললাম, এখন যাচ্ছি ঠাকুর আনতে ডিজে নিয়ে। তো এখানে লাইটিংও হচ্ছে, বাজি টাজি অনেক কিছু আছে, পুরোটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। এমনিতেই উপোস আছে, তারপরে বাড়ির পুজো কাজবাজও রয়েছে, তার মধ্যে নাচানাচি আনন্দ সব কিছুই করবো, এখানে তোমাদের সাথে ব্লগটাও খুব সুন্দর করে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো আমরা সবাই খুব নাচানাচি করছিলাম, তো আর জুডোকে ভ্যানে বসিয়ে দিয়েছিলাম, তো আসার সময় আর সেরকম নাচতে পারিনি, তাই যাওয়ার সময় একটু নাচানাচি করে নিয়েছিলাম, আসার সময় ভ্যানে করে চলে এসেছিলাম জুডোকে নিয়ে। কী হয়েছিলো ব্যাপারটা তোমাদের আমি পরে ডিটেলসে বলছি। তো দেখো সবাই কত মজা করছে, যে তানিয়া, বর্ষা। তো ফাইনালি আমরা চলে এসেছি ঠাকুরের এখানে, যে গাড়িটা ঘোরাচ্ছে ওই গাড়ির মধ্যে ডিজে রয়েছে, আর সবাই এখানে এই যে ঠাকুরের এখানে রয়েছে, প্রণাম প্রণাম করছে। আর এই যে আমাদের জুডোবাবুকে তো আজকে তোমাদের আমি দেখাতেই পারিনি তাড়াহুড়োর মধ্যে থেকে, যে জুডোবাবু ভ্যানে বসে রয়েছে, তো এখনই ঠাকুর নিয়ে আসবে, তারপরে জুডোকে নামিয়ে নেবো, ওই ভ্যানে করেই ঠাকুর নিয়ে যাবে। জুডোকে এরকম একটা সোয়েটার পরিয়েছি, তলে একটা সুন্দর শার্টও পরা আছে, আর নিচে পরিয়েছি জিন্স আর শ্যু। আর জুডোবাবু দেখো সবাইকে টাটা বাই বাই করে দিচ্ছে, কারণ ও এখন ঠাকুর দেখতে ব্যস্ত, তো ও এত নাচানাচি এত আনন্দ হুল্লোড় করবে, ও পুরো ঘেমে গেছিলো, পরে সোয়েটার টোয়েটার খুলে দেবো। আর এই হচ্ছে দেখো আমিও দাঁড়িয়ে রয়েছি নাচানাচি করে, পুরো ঘেমে জল হয়ে গেছি, দেখো মুখ থেকে ঘাম ঝরছে। তো চলো এই যেখানটা সবাই রয়েছে সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো চলো তার মধ্যে রাস্তায় আবার বাজি ফাটানো হচ্ছে, তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর ঠাকুর নিয়ে বাড়ি যাওয়ার সময় আমি ছিলাম সবার পেছনে, আর সবাই দেখো সামনে সামনে যাচ্ছিলো, কারণ জুডোবাবু আর তো ভ্যানে নিতে পারিনি, ভ্যানে ঠাকুর নিয়ে যাচ্ছিলো, আর ও আর মানে নাচতে চাইছিলো না, কারো কাছে যেতেও চাইছিলো না, তার জন্য ওকে নিয়ে আমি পেছন পেছন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আবার কিছুটা টাইম খোলেও নিয়েছিলাম। তার মধ্যেই হয়েছিলো এক কাণ্ড, তোমাদের আমি বাড়ি গিয়ে বলছি কী কাণ্ড হয়েছিলো। এখন আমি আর জুডোবাবু দুজনে যে টোটোতে উঠে পড়েছি, টোটোতে উঠে আমরা দুজনে যাচ্ছি, আর সবাই এরকম ঠাকুর নিয়ে যাচ্ছে। তো দাদারা জিজ্ঞাসা করছিলো যে টোটোতে চলে যাচ্ছিস কেন, তাই বললাম যে জুডো ডিস্টার্ব করছে, তাই আর থাকবো না, যাচ্ছি গিয়ে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে সবার সাথে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের আমি বলছি কী হয়েছিলো ব্যাপারটা।
তারপর ওখান থেকে চলে আসলাম, মানে ঠাকুর এখনো আসছে, এখনো আইসে পারিনি, বাট আমি আর জুড়ো চলে এসেছি। কারণ হচ্ছে ফার্স্টলি তো জুড়ো খুব বিরক্ত করছিল, কোলেই ছিল, একদম হাঁটছিল না, আর তারপরে বলছে ওর ভালো লাগছে না, তাই ওকে নিয়ে চলে আসছিলাম। আর যখনই ভাবলাম যে ওকে নিয়ে চলে আসবো, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন জুতোটা পাড়া দিল, জুতোটা গেল ছিঁড়ে, মানে একদিকে বেল্ট ছিঁড়ে গেছে। তো বাধ্য হয়ে, মানে এমনিতে তো আসতামই, আর তারপরে জুতোটা ছিঁড়ে গেছে, তারপর ওখান থেকে আমাদের গোয়ালবাটি বাজার থেকে টোটো করে চলে আসলাম বাড়িতে। তো জুতো এখন বাইরে বসে আছে, সবাই এসেছে, লোকজন ওখানে বসে আছে, তো আমি সবেমাত্র ঘরে আসলাম। তো যাওয়ার আগে ভালো করে তোমাদের সাথে লুকটা শেয়ার করতেই পারিনি, এখন একটু ভালো করে দেখে নাও। এত তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি, মানে জুটোকে আজকে দুপুরবেলা ভাত খাওয়ানো হয়নি, কারণ না খেয়ে দুধ খেয়ে ঘুমিয়ে গেছিলো, বায়না করছিলো দুধ খাবে, তো দুধ খেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তারপরে উঠে ভাত খাওয়াতে গেছি, ওই টাইমটা সবাই রেডি হয়ে গেছে, আর আমার রেডি হতে দেরি হয়ে গেছিলো, তো তার জন্য মানে একদম টাই টাই সময়ের মধ্যে রেডি হয়েছে, মানে বেরিয়েও পড়েছে আর আমিও বেরিয়েছি রেডি হয়ে এমন। তো তখন ভালোভাবে লুকটা শেয়ার করতে পারিনি, তো বাড়ি এসে লুকটা শেয়ার করলাম তোমাদের সাথে। কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো চলো এবার ঠাকুর আসলে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর সারা রাত কী করছি না করছি পুরোটাই ব্লগে শেয়ার করবো, তার জন্য এখন আর আমি ব্লগটা বেশি বড়ো করছি না, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো ঠাকুর নিয়ে চলে এসেছে, আর এখানে একটা সেল ফাটিয়েছিলো, অনেকগুলো একবারে বাজি ফাটছিলো, খুবই সুন্দর লাগছিলো দেখতে, তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আরও প্রচুরগুলো ফেটেছিলো আগে, তো আমি অল্প একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন এই যে ঠাকুর চলে এসেছে বাড়িতে, এখন ঠাকুরকে বরণ করা হচ্ছে, বরণ করে ঠাকুরকে আসনে বসানো হবে, তো চলো তোমরা দেখতে থাকো। আর এই দেখো আমাদের মাম্মাম বুড়ি, মাম্মাম বুড়ি আজকে জিন্স আর টপ পরেছে, তার সাথে আবার জিন্সের জ্যাকেটও পরেছে, আবার সবাইকে দেখো একটু উম্মা করে দিল, এবার আমাকে উম্মা করে দিচ্ছে। আর আমাদের জুজুটা পুরো পাগল হয়ে গেছে, দেখো ঠাকুরের সামনে থেকেই সরছে না, শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম নাচ করছে, ঠাকুরকে বলছে জয় তারা, ঠাকুর বিদ্যা দিও বুদ্ধি দিও এইসব বলেই যাচ্ছে, ওকে এখান থেকে সরানোই যাচ্ছে না, যত বারবার বলছে যে বাবিনী এদিকে আয়, তাও আসছে না, ঠাকুরের সামনেই বসে আছে, তো এরকম দুষ্টুমি করছিলো এখানে। আর এই যে দেখো ঠাকুরটা, তখন তো তোমাদের আমি সামনে থেকে ভালোভাবে দেখাতে পারিনি, তো চলো এখন একবার ভালোভাবে দেখিয়ে দিই। আর এখন জুটোর বাবাও চলে এসেছে, তো ঠাকুরের জন্য বলেছিলাম ফল মিষ্টি মালা টালা সব নিয়ে আসতে, তো সব কিছু নিয়ে টিয়ে চলে এসে যে বড়মার কাছে সব কিছু দিয়ে দিল। আমাকে বলেছিল যে আমাকে দিতে বললাম যে তুমি নিয়ে এসেছো ঠাকুরের নামে, তো তুমি দিয়ে আসো, তো ওই দিয়ে দিল। আর তারপরে এই যে রাতের বেলা দেখো প্যান্ডেলটা তোমাদের একটু আমি ঘুরে দেখাচ্ছি, এই দেখো এই হচ্ছে প্যান্ডেলের সামনেটা, যদিও দিনের বেলা একবার দেখিয়েছিলাম, তো রাতের বেলা বেশ লাইট টাইট দিয়ে আরও বেশি সুন্দর লাগছে। ঘরে ঘরে এসে মানে শিব ঠাকুরের মাথায় জল ঢালবো বলে ফল টল দুধ টুধ যা যা লাগে সব গুছিয়ে নিয়েছি, এখন যাব মানে বাবির কাছে। তো বাবিকে দেখে আসলাম, ফল টল সব কাটছে, আমাকে বললাম গোছানো হলে আমাকে ডাক দিস, তো এতক্ষণ হয়তো গোছানো হয়ে গেছে, আমি এখনই যাব। আর ওদের ঘরে বড় শিব ঠাকুরের লিঙ্গ প্রতিষ্ঠান করা আছে, তো চলো তোমাকে মানে দেখাবো, তোমাদের সাথে দেখলেই বুঝতে পারবে, তো চলো এবার যাই। আর দেখো আমি থালাটা কীভাবে গুছিয়েছি, অ্যাজ এ নর্মালভাবে গুছিয়ে নিয়েছি, ওখানটা গিয়ে আর কয়েকটা জিনিস দিয়ে নেবো, তাহলে একদম কমপ্লিট, তো চলো দেখে নাও। দেখো এই হচ্ছে আমার পাঁচ রকমের ফল, এখানে দুধ নিয়েছি, এখানে ডাব নিয়েছি, ডাবটা কাটা হয়নি, ওদের ঘরে গিয়েই কাটবো, বেলপাতা রয়েছে, আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল কাটা, তো সব কিছুই রয়েছে, তো ওদের ওখানে গিয়ে এগুলোতে সিঁদুর লাগাবো, ফুল টুল নেবো কিছু, তারপরে ওখানটায় জল ঢালবো, তো চলো তোমরা দেখতে থাকো। আর এই হচ্ছে বড় বৌদিদের ঘরে শিবলিঙ্গ, দেখো এসে আমি জল ঢেলে নিচ্ছি, বাবি আগেই ঢালা হয়ে গেছিলো, তো বাবি ঢেলে তারপরে বললো যে পিসি তুই যখন আলাদা করেই সব গুছিয়ে নিয়েছিস, তাহলে তো ঢেলে নে তোর মতন করে, তো বাবি এখানে সব কিছু দিয়ে দিয়েছিলো। আমি এখানটায় যে প্রথমে দুধ গঙ্গা জল টল দিয়ে ঢেলে নিলাম, তারপরে ডাবের জলটা দিলাম, তারপর আমি প্রত্যেক দিন যেটা ঠাকুরকে করি সেটাও করলাম, চন্দন বেটে নিয়েছিলাম, চন্দন মাখিয়ে দিলাম, তারপরে এখানে ফুল বেলপাতা যা যা দেওয়ার আছে সব কিছুই দিলাম, তো চলো তোমরা দেখতে থাকো।
কালী পূজার উপোস করলো, সেদিনটা ছিল শিবরাত্রি। তোমরা সবাই জানো, তোমাদের আমি অনেকবারই বলেছি। তো যাই হোক, আমি যেহেতু মহাদেবের ভক্ত, তো বলো শিবরাত্রি তো আমি প্রত্যেক বছরই করি, যতই কালী পুজোর উপোস করি না, কারণ জল না ঢাললে আমার মনে হয় মন থেকে শান্তি লাগছিলো না। তো তারপরে জল টল ঢেলে শান্তি হলো, তারপর তো রাত্রিবেলার উপোস করেইছিলাম। তো দেখো, এই হচ্ছে বড় বৌদিদের ঘরে শিবলিঙ্গ, কত বড়, এটা কিন্তু প্রতিষ্ঠান করে বসানো। আর তারপরেই দেখো, এই যে ব্রাহ্মণ চলে এসেছিলো, ব্রাহ্মণ আসলো, সব কিছু গুছিয়ে টুছিয়ে দিলাম, ওই টাইমটি আর ভিডিও করতে পারিনি, সবার হাতে হাতে একটু একটু কাজবাজ করছিলাম। এখানে এখন ঠাকুরকে মালা পরানো হচ্ছে, তো উনি মালা পরিয়ে দিয়েছিলো, আমি হাতে হাতে সব গুছিয়ে দিচ্ছিলাম। আর তারপরে এই যে দেখো, জুড়োবোন আস্তে আস্তে ঘেমে গেছে, টুপি পরিয়ে রেখেছি কারণ ঠান্ডা লাগছে বাইরের দিক থেকে, আর সোয়েটার টোয়েটার সব খুলে দিয়েছি। তো এখানে বসে বসে জুডো দুষ্টুমি করছিলো। তো দেখো, এই যে সবাইকে জিভ ভাঙাচ্ছে, আর এখন জুডোকে নিয়ে মা ঘরে চলে যাবে, আর তারপরে তো আমরা সারা রাত এখানে থাকবো। এই যে এখানে পুজো শুরুও হয়ে গেছে, এই যে ঘট বসাচ্ছে, 12টার আগে তো ঘট বসাতে হবে। তো এই যে ঘরটা বসিয়ে দিল, পুজোটাও শুরু হয়ে গেল, আর এখানে সব যা যা গোছানো হয়েছে সব কিছু এনে ঠাকুরের কাছে দেওয়া হয়ে গেছে। তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত, খুব ইন্টারেস্টিং হতে চলেছেন। আর এই হচ্ছে আমার বদ্দা, বুঝতেই পারছি যে বদ্দাদের ঘরেই পুজো হচ্ছে, মানে আমার বড় জ্যাঠার বড় ছেলে, দুই ছেলে বদ্দা আর ছোটদা। তো এই হচ্ছে বদ্দাদের মানসিক পুজো ছিল, তো সেই পুজোই হচ্ছে। তো ওই যে বদ্দা এখন এই যে পুজো করছে, আর এখানটায় এই যে 108টা যে প্রদীপ, এই প্রদীপগুলো সব আমি সাজিয়ে সাজিয়ে রেখেছিলাম, বৌদানকে বলে এগুলো সাজিয়ে সাজিয়ে রাখ, যখন জ্বালাতে হবে জ্বালিয়ে দিবি। তো তারপরে যে এখানটায় ব্রাহ্মণ পুজো টুজো করছিল, তো চলো তোমরা দেখতে থাকো। আর এই হচ্ছে আমার বড় বৌদি, মানে বড় বৌদিদের ঘরে এই পুজো ছিল। এই যে বদ্দাকে তো আগেই দেখিয়েছিলাম, আর এটা হচ্ছে বড় বৌদি, আর এই হচ্ছে বড় বৌদির মা মাইমা, আমাদের সবাইকে খুব ভালোবাসেন। আর এই হচ্ছে আমার বড় মা, মানে যার কথা এতক্ষণ ধরে আমি তোমাদের বলছিলাম যে বড় মাদের বাড়ি পুজো। আর এখানটায় বড় মা, দেখো একটা মজার ব্যাপার হয়েছে, বড় মা বসে বসে ঘুমাচ্ছিলো, আর বাবান মানে ছোদ্দার ছেলে এসে কানের সামনে কাশি বাজাচ্ছিলো, যে যে ঘুমাচ্ছিলো এরকম ঝিমাচ্ছিলো, তাড়াতাড়ি কানের সামনে এসেও কাশি বাজাচ্ছিলো, খুবই মজা করছিলাম, হাসি ঠাট্টা করেই পুরো রাতটা কেটে গেছিলো, মনেই হচ্ছিলো না যে ঘুম পাচ্ছে বা কিছু। তো তারপর দেখো, এই যে মোমবাতিগুলো সব বৌদি বললো আমাকে জ্বালিয়ে দিতে, মানে পুজোতে যারা যারা দিয়েছে সেই সব মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম। এখানটায় ঠাকুরকে এখন আরতি করা হচ্ছে, পুজো প্রায় শেষের দিকে আরতি হবে, তারপরে আমরা অঞ্জলি দেবো, যজ্ঞ হবে, আর তারপরেই তো রাত শেষ না হতে হতে আবার ঠাকুর ফাঁসান দিতে হবে। আর আরতি করতে করতে ব্রাহ্মণ বলে এই প্রদীপগুলো জ্বালিয়ে দিতে, তো প্রদীপগুলো সব জ্বালিয়ে দিলাম, আমি বড় বৌদি ছোট বৌদি তিনজনে মিলে এই প্রদীপগুলো তাড়াতাড়ি করে জ্বালিয়েছি, একা একা জ্বালাতে গেলে অনেকটা টাইম লাগতো। তো চলো, এখন আরতি করছে মাকে, আরতির শিখা প্রদীপের তাপ সবাইকে দেবে ছোট বৌদি। দেখো তোমরা ব্লগটা, সঙ্গে থাকো। আজকে যেহেতু পুজো স্পেশাল ব্লগ, পুরো ব্লগে পুজো দেখিয়েছি, সবাইকে দেখিয়েছি, কে কী করছে দেখিয়েছি, আমাকে একটু কমে দেখিয়েছি, আমাকে দেখাতে পারতাম যদি না আমার সাথে একটা ক্যামেরাম্যান থাকতো, তাহলে সে আমি কখন কী করছি না করছি সেটা দেখাতে পারতো। আমিও কিন্তু অনেক কাজ করছি, কিন্তু সেটা শ্যুট করার মতো না কেউ ছিল না, তাই দেখাতে পারিনি, তাই আমি সবাইকে কী কাজ করছি সেটাই তোমাদের সাথে দেখিয়েছি। তো চলো, প্রত্যেক দিনের ব্লগে তো আমাকে দেখোই, আজকে না হয় সবাইকেই দেখে নাও। এই যে ছোটো বৌদি দেখো সবাইকে প্রদীপের শিখাটা দিচ্ছে, তো আরতি তারতি হয়ে অঞ্জলিও হয়ে গেছে, আর এখন এখানে যজ্ঞ হচ্ছে। তো যজ্ঞ আরম্ভ হয়ে গেল, আর সবাই মাথায় দেখো গামছা পেঁচিয়ে নিয়েছে ছেলেরা, আর মেয়েরা তো শাড়ি ওড়না যার কাছে যা ছিল চাদর সেগুলোই পেঁচিয়ে নিয়েছে, যজ্ঞের সময় তো মাথা খালি রাখতে নেই তোমরা জানোই। তো চলো, এই যে যজ্ঞ শুরু হয়ে গেছে, এখন সবাই এক এক করে আহুতি দিচ্ছে যজ্ঞে, আমিও দিয়েছিলাম। এই যে এখানে দেখো বাবান দিচ্ছে, বাবানের মাথায় গামছা বেঁধে দিয়েছে। আর এই যে সবুজ গেঞ্জি পরে একটা ছেলেকে দেখতে পাচ্ছ বসে আছে, এটা কিন্তু আমার বদ্দার ছেলে, ও হচ্ছে তন্ময়। তো যাই হোক, সবাই তো কি আমার আগের ব্লগে দেখেছো, যারা যারা দেখেছো আমার পুরোনো ব্লগগুলো, তো সব ব্লগে তো ওদের দেখানো যায় না, বাড়ির কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হলেই সবাই এক জায়গা হয়, তখনই দেখানো যায়। তো ও ঘুমাচ্ছিলো, ওকে ঘুম থেকে তুলে এনে এখন যজ্ঞে আহতি দেওয়ানো হচ্ছে, কারণ ও তো সারাদিন অনেক খাটাখাটনি করেছে, তো রাতের দিকে ঘুমিয়ে পড়েছিলো, অনেকটা রাত করেই শুয়েছে। তো তারপরে ওকে ডেকে এনে এখানে আহতি দেওয়ানো হচ্ছে।
আর তারপরে যে ব্রাহ্মণ এখানে পুজো শেষ করে ঘরটার নাড়িয়ে দিল, আর এখনই ঠাকুরকে বরণ করা শুরু হয়ে যাবে। এখানে বড় মা, বড় বৌদি, তারপরে বৌদির মা সবাই মিলে ঠাকুরকে বরণ করে নিচ্ছে। কারণ মানে রাত তো শেষের দিকে, কাক ডাকার আগে ঠাকুরকে আবার ভাসান দিতে হবে। তাই তিনজন মিলে বরণ করে নিয়েছিল মাকে, আর তারপরে ঠাকুর ভাসানের জন্য বেরিয়ে পড়েছিলাম আমরা। তো দেখো এই যে এখানে বরণ পর্ব চলছে। আর এই দেখো ঠাকুরকে এখন নামিয়ে নিয়েছে যে তন্ময়, আর তন্ময়ের একটা মামা, তো বড়দার ছেলে আর বড়দার একটা শালা। তো যাই হোক, এই যে ঠাকুরকে ভ্যানেও তুলে নিচ্ছে, এখন আমরা বেরিয়ে পড়ব, পুকুরের দিকে রওনা দেবো। যে পুকুর থেকে আমরা জল ভরেছিলাম সেই পুকুরেই ঠাকুরকে ভাসান দেবো। তো দেখো এই যে সবাই এক এক করে চলে যাচ্ছে, আর এই যে বড়দা রয়েছে, বড়দা এই যে মাথায় ঘট নিয়ে যাচ্ছে। তো বড়দা ঘট নিয়ে স্নান করে তারপরে আসবে, মানে ঘট পুকুরে ফেলে দিয়ে স্নান করে তারপরে আসবে। সব কিছু তুলে নেওয়া হয়ে গেছে, পুজোর যা যা জিনিসপত্র ছিল তো সব কিছু নিয়ে এখন পুকুরে যাওয়া হচ্ছে। তো চলো পুকুরে যাই, দেন ব্লগটা শেষ করবো, তোমরাও দেখতে থাকো। চলে এসেছি পুকুরে, দেখো যে সবাই ধরে ধরে নামছে। আর ওই যে ঝুড়ির মধ্যে দেখো যে কলা গাছ টলা গাছ যা যা পোতা হয়েছিল, পুজোর খট টট সবই রাখা হয়েছে। তো এখন মাকে এবার তিনবার ঘোরানো হচ্ছে জলের নামানোর আগে এই পুকুরের ওপরটাই, কারণ নিচে তো ঘোরানোর সেরকম জায়গা নেই, তাই ওপর থেকেই ঘুরিয়ে নেওয়া হচ্ছে। আর তারপরে এই যে সবাই নেমে গেছে পুকুরে, এখন এই যে মাকে ভাসান দেওয়া হবে। আর এই যে সামনে থেকে ক্যামেরা, সামনে থেকে যে ধোয়া ধোয়াগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কুয়াশা, পুরো চারিদিকে কুয়াশা ভর্তি ছিল, তার জন্য ভিডিওটা এরকম ঝাপসা মতন এসছে, ক্যামেরার সামনে থেকে ধোয়া ধোয়া মতন লাগছে। তো এই যে দেখো পুকুরে নেমে গেছে, এখন ভাসান দিয়ে আমরা বাড়ি চলে যাব। তো দেখো চলে এসেছিলাম বাড়িতে, আর এখনও চেঞ্জ টেঞ্জ করিনি, চেঞ্জ করবো, ফ্রেশ ট্রেশ হবো, তারপরে গিয়ে একটুখানি শোবো। আর এখন বাজে 5টা মতন। তো দেখো এখানে ঘটিতে একটুখানি চন্দ্রমিত্রণ রেখেছি, এটাকে উপোস ভাঙবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো আজকের মতন টাটা, বাই বাই।